আজকের এই ভিডিওতে দেখাবো কীভাবে আপনারা খুব সহজে বিলিয়ান্ট অ্যাপে অ্যাকাউন্ট খুলবেন বিলিয়ান্ট অ্যাপে অ্যাকাউন্ট খোলার মাধ্যমে মাংসের যে কোনো নাম্বারে আনলিমিটেড ম্যাডে মাত্র পঁয়ত্রিশ পয়সা মিনিটে কল করে কথা বলতে পারবেন তো বিলিয়ান্ট অ্যাপে অ্যাকাউন্ট খোলার জন্য সর্বপ্রথম আপনারা বিলিয়ান্ট অ্যাপটি ইনস্টল করে নেবেন তারপর এইখান থেকে আপনারা ওপেন করে দেবেন এরপর ভার্স অ্যাপ শুনিতে আপনারা কয়েকবার ক্লিক করে দেবেন তারপর স্টার্ট অপশানে ক্লিক করে দেবেন এবার দেখতে পাচ্ছেন এইখান থেকে আপনাকে মোবাইল নাম্বার দিতে বলবে অবশ্যই আপনার মোবাইল নাম্বারটা আপনারা লিখে দেবেন তো আপনি যে নাম্বারটিতে অ্যাকাউন্টটা খুলতে আছেন অবশ্যই নাম্বারটি দিয়ে দেওয়ার পর দেখতে পাচ্ছেন কন্টিনিউ অপশান সে আপনি ক্লিক করে দেবেন তারপর কনফার্ম অপশানে ক্লিক করে দেবেন তবে সেক্ষেত্রে পর এখান থেকে নব্বই সেকেন্ডের মধ্যে আপনার নাম্বারটিতে একটা ভেরিফিকেশন কোড আসবে দেখতে পাচ্ছেন কোডটা চলে আসছে জাস্ট আমি এখান থেকে দিয়ে দিচ্ছি তারপর ফার্স্ট দেখতে পাবেন এখান থেকে কন্টিনিউ অপশন সেখানে ক্লিক করে দেবেন এমনকি যে সমস্ত পারমিশন চাইবে অবশ্যই পারমিশন আপনারা অ্যালাউ করে দেবেন এবার এইখান থেকে মূলত নাম দিতে বলবে আর নামদের ক্ষেত্রে অবশ্যই আপনার নিজের অথবা পরিবারের যে কোনো এনআইডি কার্ডে যেভাবে নামটা দেওয়া রয়েছে পুরো নামটা আপনারা ফার্স্ট টাইম এমনকি লাস্ট টাইম মিলে দিয়ে দেবেন তারপর কন্টিনিউ অপশানে ক্লিক করে দেবেন তারপর এখান থেকে আপনারা কন্টিনিউ অপশান আপনারা ক্লিক করে দেবেন এমনকি এখান থেকে পারমিশন এলাও করে দেবেন তবে সেকেন্ট্রি ফার্স এরকম একটি ইন্টারপেজ চলে আসবে এবার আপনার এখান থেকে সেটিংস অপশনে ক্লিক করে দেবেন তবে সেকেন্ট্রি ফার্স এখান থেকে লক্ষ্য করবেন এনআইডি নাম একটা অপশন সেখানে ক্লিক করে দেবেন এবার মূলত আমাদের এনআইডি ভেরিফাই করতে হবে এর জন্য প্রথমত আপনারা করবেন কি যার এনআইডি কার্ড দিয়ে আপনি ভেরিফাই করতে আছেন তার মতো এনআইডি কার্ডের যে জন্ম তারিখ রয়েছে এখান থেকে তারিখটা আপনারা সিলেক্ট করে দেবেন তারিখ সিলেক্ট করার পর একইভাবে আপনার এখান থেকে মাসটা সিলেক্ট করে দেবেন একইভাবে এখান থেকে জন্মশালটাও আপনারা সিলেক্ট করে দেবেন সিলেক্ট করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন জাতীয় পরিচয়পত্র নাম্বার সেখানে ক্লিক করে দিয়ে অবশ্যই আপনি যার মতো এনআইডি কার্ড দিতে আছেন অবশ্যই সেই এনআইডি কার্ডের যে নাম্বারগুলো রয়েছে সেগুলো আপনারা লিখে দেবেন এনআইডি কার্ডের নাম্বার দিয়ে দেওয়ার পর দেখতে পাচ্ছেন জাতীয় পরিচয়পত্রের ছবি সামনের ছবি এমনকি পেছনের ছবি অবশ্যই আপনারা আগে থেকে ছবি তুলে রাখবেন এনআইডি কার্ডের তারপর এখান থেকে প্লাস অপশনে ক্লিক করে দেয় সামনের এমনকি পেছনের ছবিটা আপনার আপলোড করে দেবেন তো ভেহাটস এখান থেকে আমি আমার এনআইডি গার্ডের সামনে এমনকি পেছনের ছবি আপলোড করে দিলাম একইভাবে আপনার আপলোড করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন সাবমিট করে অপশন সেখানে ক্লিক করে দেবেন তাহলে দেখতে পাচ্ছেন রেজিস্ট্রেশন পুকুরাটি চলমান এমনকি দেখতে পাচ্ছেন বিলিয়ান রেজিস্ট্রেশন সম্পন্ন হয়েছে এবার আপনার এখান থেকে ব্যাক করে বেরিয়ে আসবেন তো বেরে আসার পর ভেয়াটস আপনার অ্যাকাউন্টে ব্যালেন্স অ্যাড করতে হবে এর জন্য দেখতে পাচ্ছেন মাই ব্যালেন্স অপশনে ক্লিক করে দেবেন তারপর ভার্স এখান থেকে ব্যালেন্স আপনারা জিরো দেখতে পাবেন এবার ব্যালেন্স অ্যাড করার জন্য অ্যাড ব্যালেন্স অপশনটিতে ক্লিক করে দেবেন তবে সেক্ষেত্রে ভার্স লক্ষ্য করবেন এরকম একটা ইন্টারপ্রেজ চলে আসবে এখান থেকে দেখতে পাচ্ছেন রিসার্জ অ্যামাউন্ট সেপশন আপনারা ক্লিক করে দেবেন তারপর মূলত আপনি কত টাকা রিসার্জ করতে আছেন সর্বনিম্ন কিন্তু বিশ টাকা রিসার্জ করা যায় একইভাবে আপনারা লিখে দেওয়ার পর পাশে লক্ষ্য করবেন রিসার্জ অপশন সেপশন আপনারা ক্লিক করে দেবেন তারপর ভার্স টাকাটা আপনি কোন মাধ্যমে পেমেন্ট করতে আছেন দেখতে পাচ্ছেন এখান থেকে বিকাশ নগদ রয়েছে তো আমি মূলত বিকাশের মাধ্যমে টাকাটি পেমেন্ট করছি সে তো আমি এখান থেকে বিকাশটা সিলেক্ট করে দিচ্ছি একইভাবে আপনি যেটার মাধ্যমে পেমেন্ট করতে চান সিলেক্ট করে দেওয়ার পর এখান থেকে নাম্বার দিতে বলবো অবশ্যই আপনার বিকাশ নাম্বারটা আপনার দিয়ে দেবেন তো নাম্বারটি দিয়ে দেওয়ার পর দেখতে পাচ্ছেন কনফার্ম অপশন সে ক্লিক করে দিবেন তবে সেক্ষেত্রে আপনার নাম্বারিতে একটা ভেরিফেশান কোড আসবে তো দেখতে পাচ্ছেন কোডটা চলে এসেছে আমি দিয়ে দিচ্ছি তো কোডটা দিয়ে দেওয়ার পর দেখতে পাচ্ছেন কনফার্ম অপশন আবারও ক্লিক করে দিবেন এবার মূলত আপনার বিকাশ অ্যাকাউন্টের প্রিন্টও আপনারা দিয়ে দেবেন তো বিকাশের প্রিন্টটা দিয়ে দেওয়ার পর দেখতে পাচ্ছেন কনফার্ম আবারও ক্লিক করে দেবেন তবে সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন এখান থেকে ট্রানজাকশন সাকসেসফুল হয়ে গেছে এমনকি আপনার বিকাশ অ্যাকাউন্ট থেকে কিন্তু টাকাটি কেটে নেবে এবার আপনারা করবেন কি মোবাইলে ব্যাক বটন প্রেস করে বেরিয়ে আসবেন বেরিয়ে আসলে ভি আপনারা দেখতে পাবেন ব্যালেন্সে আপনার টাকাটি জম হয়ে গেছে এবার লক্ষ্য করুন কীভাবে মূলত আপনারা কল করবেন এখান থেকে আপনারা বেরিয়ে আসবেন বেরিয়ে আসার পর আপনারা ইয়ারফোনে ক্লিক করে দেবেন তারপর এইখান থেকে আপনি যে নম্বরটিতে কল করতে আছেন অবশ্যই এখান থেকে সেই নাম্বারটি তুলবেন তো নাম্বারটি তোলার পর এইখান থেকে আপনারা কল অপশানে ক্লিক করে দেবেন আর অবশ্যই ভার্স আপনার ফোনে কিন্তু নেট কানেকশন চালু রাখা লাগবে আর আপনি যাকে কল করবেন তার ফোনে কিন্তু নেট না থাকলেও চলবে ধরুন আপনি তিরিশ মিনিট কথা বলবেন তবে সেক্ষেত্রে বিশ এমবি মতো কাটবে একদম কম এমবি কিন্তু কাটে শুধুমাত্র আপনার এমবি থাকলে আপনি যে কোনো বাটন ফোনে কিংবা যে কোনো নাম্বারে কিন্তু আপনি কল করতে পারবেন তো এবার কল করার জন্য দেখতে পাচ্ছেন বিল আউট নামে যাওয়ার ফোনটি সেখানে ক্লিক করে দেবেন তারপর এইখান থেকে যে সমস্ত প্রথমবার পারমিশন চাইবে অবশ্যই পারমিশন আপনার অ্যালাউ করে দেবেন তো কল দেওয়ার সাথে সাথে ভার্স আপনারা লক্ষ্য করবেন কলটা কিন্তু চলে যাবে